মিউট করে রাখো, তাহলে ভালো শোনা যাবে। ঠিক আছে, মিউট করে রাখো। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। চলো, আমরা ইংলিশ ক্লাসে আজকের পার্ট হবে ইউনিট 16, লিসন 3 to 5। তা 3 to 5 আজকে নতুন একটি লিসনে আমরা যাব, আমরা একটা নতুন লিসনে যাব পরের পৃষ্ঠায়। তার আগে তোমাদের পূর্বের পৃষ্ঠায় কাজ ছিল যে ট্রু আর ফলস, সাগরস উইক, এই গল্প থেকে ট্রু আর ফলসটা। ঠিক আছে, বাড়ির কাজ একটু দেখে নিচ্ছি, একটু দেখাও তো। আর মেসেঞ্জারে যারা দিয়েছো আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এই যে অনিকা, থ্যাংক ইউ অনিকা ফর ইওর হোমওয়ার্ক। এবার রায়হানের একটু দেখে নি। রায়হান, রায়হান, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর হোমওয়ার্ক। আচ্ছা, মিউট করে রাখো। ধন্যবাদ তোমাদের যারা হোমওয়ার্কে অংশগ্রহণ করেছো, বাড়ির কাজ করেছো। দেখবো তো তোমার ক্যামেরাটা অফ, দেখবো কিভাবে ক্যামেরাটা অফ করে আছো। অন নাই, তুহিন অন করো, সাজিদ অন করো, তুহিন অন করো ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরাটা আবার চাপ দাও, ক্যামেরার ভিডিও সে মুভিটা একবার চাপ দাও। ধন্যবাদ তুহিনকে, দেখা যাচ্ছে তুহিন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আজকে, আজকে হয়তো নেটের সমস্যা আছে, কিন্তু সাজিদ ক্যামেরা অন না থাকলে তো আপাতত দেখা যাচ্ছে না। তাহলে গ্রুপে দিয়ে দিও, তোমরা গ্রুপে দিয়ে দিবা, যেমন মাইশা গ্রুপে দিয়ে দিচ্ছে, আনিকা গ্রুপে দিয়ে দিচ্ছে। এই মিউট করে, আচ্ছা মিউট করে রাখো। চলো আমরা আজকের পাঠে যাই। আজকের পাঠ হবে, তোমাদের পাঠ্য বই থেকে বের করতে পারো, ইউনিট 16, লিসন 3 to 5। সবাই একটু মিউট করে থাকো, আমরা দেখি সেকশন এ এন্ড বি তে কি আছে। লেটস গো। ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস কি বলছে আজকে, একটু মনোযোগ সহকারে। ইউজিং ইন অর অ্যাট ফর টাইম, তাহলে আমরা টাইমের জন্য বলছে ইউজিং, ব্যবহার করব, ইন অর অ্যাট, ইন অথবা অ্যাট, এই শব্দ দুটো ব্যবহার করব, প্রিপজিশন ব্যবহার করব, ইন অর অ্যাট, ইন অথবা অ্যাট, এই দুটো শব্দের যে কোনো একটা ব্যবহার করব। কিসের ক্ষেত্রে? ফর টাইম, অর্থাৎ সময়ের ক্ষেত্রে। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, অ্যাট মিডডে, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট। আবার একটু আমরা দেখি যে ইন কখন আমরা ব্যবহার করব। ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং। দেখো দেখো, একটা প্রহর, দিনের প্রহরের ক্ষেত্রে, প্রহর মানে দ্বিপ্রহর, তারপরে এই দিনের যে দিন থেকে যে আমরা কয়েকটি কয়েকটি অংশে আমরা যে বিভক্ত করেছি, সেই অংশগুলোকে সাধারণত আমরা এই প্রহর বা ক্ষণ বা একটা অংশ, যেমন ইন দ্য মর্নিং, এই মর্নিং সকাল, তার সকালবেলা বলতে, তাহলে সাধারণত আমাদের, আমরা একটু মনে রাখবো, মনে রাখার চেষ্টা করব যে মর্নিং, আফটারনুন আর ইভিনিং এর পূর্বে আমরা কি বসাবো? ইন বসাবো। এবং সেগুলো যখন নির্দিষ্ট করে দেয়া হয়, যেমন দেখো ইন দা মর্নিং, তাহলে দি আসছে, দি থাকার কারণে নির্দিষ্ট হয়ে গেছে। আনিকা কি বলছো? আনিকা মিউট করছো কেন? আনমিউট করছো কেন? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, তাহলে আর অ্যাট কখন আসবে? আনিকা বলো, অ্যাট কখন আসবে? কখন?
হ্যাঁ, তাহলে মিড ডে, নাইট, মিড নাইট, হ্যাঁ এগুলোর ক্ষেত্রে আমরা ইন অ্যাড বসাবো। তাহলে আমরা কখন, হ্যাঁ আমরা কখন ইন বসাবো, অর্থাৎ তাহলে আমরা বুঝলাম যে কোন সময়ের আগে কোন ক্ষণ বা কোন কাল, এই কাল সময় ক্ষণ টাইম বলো, কখন ইন আসবে আর কখন অ্যাট আসবে, দুটো একটু ভালো করে আমরা মনে রাখবো। তিনটি ছয়টি ওয়ার্ড। সাগর গেটস আপ অ্যাট 6 o'clock in the morning on weekdays. He goes to bed at 10 o'clock at night on weekdays. ইন এবং অ্যাট দিয়ে দুটি সেন্টেন্স এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে। যেমন সাগর গেটস আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং অন উইকডেজ। এখানে ইন দ্য মর্নিং কখন ব্যবহৃত হয়েছে দেখো, দি মর্নিং এর আগে ইন ব্যবহৃত হয়েছে, দি মর্নিং এর আগে ইন। আরেকটি বাক্য আছে দেখো, হি গোস টু বেড অ্যাট 10 o'clock অ্যাট নাইট অন উইকডেজ। এখানে অ্যাট এর একটা উদাহরণ দেয়া আছে এবং তা নাইটের আগে আসছে। তাহলে অর্থাৎ অ্যাট এর একটা এক্সাম্পল আমরা দেখলাম আর ইন এর একটা এক্সাম্পল দেখলাম। তাহলে আমাদের উপরের যে তিনটি আর এর পাশে তিনটি এই ওয়ার্ড গুলো আমরা একটু মনে রাখি। স্যার একটু বড় করে দেন। একটু বড় এর আর হবে না, তোমাদের দেখে নিও। হ্যাঁ এবার আমরা দেখো পরের কাজটা কি, যেমন দেখো উইকডেজ আর উইকেন্ড। এই উইকডেজ সপ্তাহের যে কর্মদিবস গুলো আছে এই উইকডেজ, এই উইকডেজে কি করি আমরা মর্নিং এ সকালবেলা কি করি, গেট আপ অ্যাট 7 o'clock, গেট আপ অ্যাট 7 o'clock। এইখানে আমাদের কি বলছে দেখো, লিস্ট দ্য থিংস ইউ ডু অন উইকডেজ অ্যাট দ্য টাইম, অর্থাৎ অ্যান্ড দ্য টাইম, অর্থাৎ আমরা সময় বসাবো উইকডেজ কর্মদিবসে একটা রুটিন করব। তাহলে এই রুটিনে দেখো আমরা কর্ম যে দিনগুলোয় আমাদের স্কুল চালু থাকে, ধর স্কুল খোলা আছে তোমার বা আমাদের অফিস খোলা আছে, সেই দিনগুলোতে আমরা আমাদের রুটিনটা কেমন হবে। যেমন সাগরের দুইটা রুটিন দেখেছিলাম, একটা উইকডেসের আর একটা উইকেন্ডের। তাহলে উইকডেসে সাগর সাগর কয়টা জাগতো সেইটা আর কি দেয়া আছে। তাহলে আমরা ওই রকমের একটা রুটিন করব, যেমন মর্নিং এ গেট আপ মানে জেগে উঠি কয়টায়, অ্যাট 7 o'clock। এর আগে যদি আই দাও, আই গেট আপ, তাহলে আমি জাগি হয়ে যায়। আচ্ছা এরপরে দেখো এবার উইকেন্ডে, উইকেন্ডে জাগবো কয়টায়। এখন যারা আমরা ই করি দেখা যাচ্ছে যে উইকেন্ডে কে কয়টায় জাগো, তাহলে অনেক সময় যে ছুটির দিন একটু বেশি ঘুমায় তাহলে গেট আপ অ্যাট 8 o'clock। হ্যাঁ আবার অনেকে মনে করে না ছুটির দিনে বেড়াতে যাব, তাহলে সে তো আরো আগে জাগবে, তাহলে গেট আপ অ্যাট 6 o'clock। তাহলে আমরা কি করি সাধারণত মর্নিং ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock। এরপরে দেখো এই যে আফটারনুন, বিকেলে কি করি আমরা, বিকেলে আমরা দেখা যাচ্ছে উইকডেসে কি করি, আবার তোমার উইকেন্ডে কি করি বিকেলে। তাহলে মনে আছে সাগরের গল্পে সাগর বিকেলে কি করত, উইকডেস উইকডেসে সাগর কি করত বিকেলে? সে তো উইকেন্ডে, উইকেন্ডে উইকেন্ডে ছুটির দিনে যাই। একদম ঠিক বলেছো, এখানে সে প্লে করত উইকডেসে, সে কি করত প্লে, যেমন হি এখানে আছে, যেমন আফটার ডাজ হিজ হোমওয়ার্ক সাগর স্পেন্ড টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস এর সাথেও সে সময় কাটাতো। তাহলে এখানে তোমরা নিজেরটা দিতে পারো, তুমি দিতে পারো যে প্লে আফটারনুনে কি করো তুমি, প্লে উইথ ফ্রেন্ডস বা প্লে উইথ ক্লাসমেট, প্লে উইথ মাই কাজিন, এই কাজিনদের সাথে আফটারনুনে খেলা করো। আর এইখানে উইকেন্ডে ওই বরাবর পাশাপাশি দেখো উইকেন্ডে তুমি দিতে পারো প্লে, এখানে বন্ধের দিনে তুমি দিতে পারো ভিজিট, ভিজিট দিতে পারো যে বিকেলে আমরা ঘুরতে যাই, কোথায় যাই, তাহলে ভিজিট কোথায় যাই আমরা, ওই যে এখানে তুমি দিতে পারো
গ্র্যান্ড প্যারেন্টস হোম বা আন্ট অ্যান্ড আঙ্কেল হোমস। হ্যাঁ, এখানে দিতে পারো যে ভিজিট, অর্থাৎ আই ভিজিট মাই আন্ট অ্যান্ড আঙ্কেল, অথবা এখানে দিতে পারো আওয়ার ফ্যামিলি ভিজিট কোথায়, ইন দা জু, আর ফ্যামিলি ভিজিট দা জু বা পার্ক দিতে পারো, উই গো টু দা পার্ক, এভাবে দেয়া যায়, বা প্লে ইন দা পার্ক। হ্যাঁ, এটা উইকেন্ডে একটু ভিন্ন দিবা, এমনি সাধারণত উইকডেসে যা হবে উইকেন্ডে একটু ভিন্ন থাকবে। সবশেষে দেখো তেমনি ইভিনিং নাইট, তাহলে উইকডেসের ইভিনিং গুলোতে আমরা কি করব না, আর উইকডেসের নাইট উইকেন্ডে আমরা কি করব। তাহলে আমরা এই চারটা একটু ট্রাই করি সবাই, যে নিজের মতো করে নিজেরা লিখবো বাড়িতে, পাশাপাশি তাহলে বাড়ির কাজ থাকবে এইটা, এই চার্ট লেখা। আর একটা জিনিস থাকবে, তা হচ্ছে নাম্বার সি। দেখো 33 পৃষ্ঠায় তোমাদের সি, 33 পৃষ্ঠা বের করো বইয়ের, বের করেছো 33 পৃষ্ঠা আছে সবার, 33 পেজ। আচ্ছা 33 আটটা, তাহলে এখানেও তো আটটা আছে বাবা। দেখো যে মর্নিং আফটারনুন ইভিনিং নাইট, আবার এই পাশেও আছে মর্নিং আফটারনুন ইভিনিং নাইট, তাহলে কয়টা হলো, চার আর চার আটটা, তোমার 4 আর 4 8টা হয়েছে ইশরাত। হ্যাঁ, 4টা আছে উইকডেসে, 4টা আছে উইকেন্ডে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত থাকবে না, আরো সামনে দেব, এই পর্যন্তই থাকুক, আর সির কাজটা আমরা তাহলে পরে করি, কারণ একসাথে বেশি কাজ হলে একটু মাথায় তোমাদের হ্যাঁ, সি রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইওর উইকডেস রুটিন, ইউজ দা ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি। এইখানে সি নাম্বারের কাজটা কি আমি বলে দিচ্ছি, মিউট করো সবাই, অনিকা মিউট করো। সি নাম্বারের কাজ হচ্ছে এই বিতে যা যে 8টি বাক্য লিখেছো, ইশরাত বলেছে বিতে 8টি বাক্য, 4 আর 4 8টি, এই 8টি বাক্য যখন আমরা পরস্পর ওই গল্পের মতো লিখে যাব, এই যেমন সাগর উইক্স যে গল্পটা, ওইরকম গল্পের মতো যখন 8টি বাক্য লিখে যাব তখন সি নাম্বারের উত্তর হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই জন্য বলছে যে হ্যাঁ বল, আচ্ছা বলছে সি নাম্বারটাও সহজ, কি রকমের বি যে পারবে, রাইট, একদম রাইট, কারেক্ট, থ্যাংক ইউ। বলেছো যে বি নাম্বারে যে বাক্যগুলো লিখেছি ওইটা যখন আমরা অনুচ্ছেদে প্যারাগ্রাফের মতো লিখে যাব, ধারাবাহিক ভাবে গল্পের মতো লিখতে থাকবো একটার পর একটা একটার পর একটা, তখন সির উত্তরটা হয়ে যাবে, একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, একটা গল্প হয়ে যাবে, একটা কি এসে, শর্ট এসে হয়ে যাবে, শর্ট কম্পোজিশন হয়ে যাবে। তা চেষ্টা করো, ঠিক আছে, এটাও কাল বাদে পরশু তোমাদের, হ্যাঁ, তাহলে আমরা 2 days 2 দিন সময় পাচ্ছি, ইনশাল্লাহ আশা করি পার, যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। হ্যাঁ বলো রেহান, 2 দিন সময় পাচ্ছি মানে কাল পাচ্ছি, আমরা ইংলিশটা কোর্স করার জন্য আজকে পাবো, কালকে পাবো, পরশু দিন আবার তোমাদের এই ইংলিশ ক্লাস হবে, ঠিক আছে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়।